রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের অধীনে দিনহাটায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। শনিবার দিনহাটা পৌর এলাকায় 4 নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে দিনহাটা পৌরসভার ব্যবস্থাপনায় রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের অধীনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি যাদের ছানি অপারেশনের প্রয়োজন তাদের নির্দিষ্ট একটি তারিখ সেখানে দেওয়া হয় বলেই সূত্রে জানা যায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ওয়ার্ডের কাউন্সিলর সাবির সাহা চৌধুরী, কাউন্সিলর পার্থ সরকার সহ আরও অনেকে। অন্যান্যরা ইতিমধ্যেই দিনহাটা পৌর এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ডের চোখের আলো প্রকল্প তার অধীনে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের চোখের আলো প্রকল্পের অধীনে সেই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বলেই জানা যায়। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। এটা আমাদের, আপনারা সকলেই জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে চোখের আলো যে প্রকল্পটি আছে সেই প্রকল্পের অধীনে আমরা দিনহাটা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডের সাথে সাথে আজকে দিনহাটা 4 নম্বর ওয়ার্ডে, আমার নিজের ওয়ার্ডে, সেখানে আমরা 45 বছর বয়সের ঊর্ধ্বে যাদের বয়স তাদের প্রত্যেককে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং যাদের চশমা লাগছে চশমা দেওয়া হচ্ছে, এবং তার সাথে যদি কারো ছানি অপারেশন করতে হয় সেটারও আমরা ডেট দিয়ে দিচ্ছি, সেটাও দিনহাটা হসপিটালের পক্ষ থেকে, সেটাও বিনামূল্যে এই তাদের চোখের অপারেশনগুলি করা হবে। এতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে এবং আমরা চাচ্ছি এটা প্রত্যেকটি ওয়ার্ডেই করতে। ইতিমধ্যেই 8-9টা ওয়ার্ডে অলরেডি হয়ে গিয়েছে, ধীরে ধীরে প্রত্যেকটি ওয়ার্ডেই এই চোখের আলো প্রকল্পের মধ্য দিয়ে এই চক্ষু পরীক্ষা শিবিরটা সব জায়গায় অনুষ্ঠিত হবে। টাকার মতো কারোর টাকার মতো সবসময় ভর্তিই থাকে, ভর্তিই থাকে দেখতে পাচ্ছেন। ৫০৪/৩১৩